বিসফি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের একটি মাদ্রাসা ও ইতিমখানার পাশে এখানে আমরা কোরআন প্রতিযোগী মাদ্রাসা হতিমখানার কোরআন প্রতিযোগিতা হচ্ছে জন ছাত্র এবং শিক্ষক সহ প্রায় দশজন ষাটজন তিন দিনের খাবারের আমরা আয়োজন করেছি এই খাবারের স্পন্সর করেছে লন্ডন থেকে হাজি নেসা ওনার স্পন্সরে এই ষাট জনের করে তিন দিন আমরা খাবারের কার্যক্রম পরিচালনা করব। এই ষাটজন বিভিন্ন মাদ্রাসা হতিমখানার ছাত্ররা যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা যদি একটু দেখাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা খুব সুন্দর মতো খাচ্ছে যে তারা খাবার খাচ্ছে এবং এখানে মাংসের বিরিয়ানি ডিমসহ মোট ষাটজন ছাত্রের জন্য আমরা তিন দিনের আয়োজন করেছি এবং এই মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তারা সবাই কোরআনের হাফেজ এবং সবাই এখানে কোরআন প্রতিযোগিতায় এসেছে মাদ্রাসা এদিমখানার ছাত্ররা বাবা তোমার নাম কি। মুশফিকুর রহমান আমাদের এই খাবার কার্যক্রমে আসলে এখানে ব্যাস আকারে বসছে জায়গা সংকুলন হওয়ার না কারণে এখানে আমাদের যে যে হাফেজ সাহেব রয়েছেন তত্ত্বাবধানে আমি একটু যদি ওনার সাথে কথা বলি যে ভাই আপনার পরিচয়টা একটু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে যে কোরআনের খনি ও হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ এখানে তো মাদ্রাসায় খানার ছাত্ররা রয়েছে জি সবাই হাফিজ আলহামদুলিল্লাহ জি এখানে এই কয়দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা তিন দিন ব্যাপী এই তিন দিন ব্যাপী এই প্রতিদিন জনের করে খাবার যে ইনশাল্লাহ যে লন্ডনের হাজিয়া নেসা ওনাদের ইয়েতে স্পন্সরে হচ্ছে এটাতে ইনশাল্লাহ আপনারা সুক্রিয় আদায় করেন যে আমি অত্যন্ত সুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে যিনি এই আয়োজনের ব্যবস্থা করে যে হাজিয়া নেসা যিনি এই ব্যবস্থা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই সে কোরআনের ফাঁকিদেরকে তিনি মেহমানদের আয়োজন করেছেন লাগাতার তিন দিন প্রত্যেক দিন দুপুরের খানার আমাদের এখানে ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ শক্তা যাক আমরা এই পাশে আমাদের সাথে আরও একজন মানবিক ভাই রয়েছে আমাদের আব্দুল সফুর ভাই এস মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজকে ভাইও আমাদের সাথে এই কোরআনের যে পাখিদের সাথে আজকে খাবারে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন লাগছে আসলে কেমন আর কোরআন পাখিদের দেখলে তো মনটা জুড়িয়ে যায় আরও শুনতেছি তাদের প্রতিযোগিতা ভালোই লাগতেছে তো যিনি স্পন্সর করেছেন কানা হাজি আজ হ্যাঁ নেশা ধন্যবাদ উনি আল্লাহ রহমত করুক এবং সবাইকে ধন্যবাদ যে আপনাকে ধন্যবাদ এভাবে সুন্দর স্পন্সার করার জন্য আমার সাথে আরও একজন আমাদের বড় ভাই রয়েছে একটি মানবিক সমাজসেবামূলক সংস্থা মুসাইদা প্রতিষ্ঠাতা হাসান ভাই হাসান ভাইয়ের সাথে আমরা আজকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি উনিও আমাদের সাথে আছে কোরআনের পাখিদের সাথে সব মিলিয়ে ভাই কেমন লাগছে ভাইয়া আলাইকুম অসাধারণ 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 ভাইয়া এই কোরআনের পাখিদের ভিতরে ভিতরে বসে এদের মাঝে এসে ভাইয়া নিজেকে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে এবং এদের তেলাওয়াত শুনছি ভাইয়া হাজার চোখ দিয়ে পানি চলে আসছে কয়েকজনরা ছোটো বাবুদের তে শুনে তো মন একদম শীতল হয়ে গেছে এবং যে আপু এবং যিনি এই স্পন্সরটা করেছেন এদের করোনার পাখিদের জন্য খাবারের আয়োজন করেছেন তাকে অস ধন্যবাদ তিনি একদম সঠিক জায়গায় সুন্দরভাবে এই আয়োজনটা করতে পারে করতে পারছে আল্লাহ যেন তাকে নেখায় দান করে এবং সুস্থ রাখে সালাম আলাইকুম ধন্যবাদ লন্ডনের হাজি আজের জন্য আছে ওনাকে ওনার স্পন্সরে আমরা তিন দিন ব্যাপী এই খাবারের আয়োজন করেছি এবং এই কোরআনের পাখিদের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত আমাদের সাথে আরও রয়েছে আসলে আমরা সময় সংকীর্ণতার কারণে আর দীর্ঘায়ু করছেন আমাদের সাথে এই যে বিচারক মহোদয়রা এখানে রয়েছেন বিভিন্ন মাদ্রাসার পরিচালক ওনারা এবং কেমন লাগছে আপনার কাছে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা অত্যন্ত বলো আলহামদুলিল্লাহ এটা একটা যে অন্তর্জুরানো একটা অনুষ্ঠান যে কোরআনের পাখিদেরকে নিয়ে বিশেষ করে আমাদের যে শকত বাইয়ের যে উদ্যোগ এই যে উদ্বেগে যে আপনার যে কানার যে কোরআনের পাখিদের যে কানার ব্যবস্থা করা হলো তিন দিনের যে আল্লাহ ওনাকে যেন উত্তম যে দান করেন এই যেন ওনার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ যেন এভাবে আরও আমাদেরকে আমরা সবাইকে যেন এভাবে কোরআনের পাখিদের কোরআনের অনুষ্ঠানে আমাদেরকে যেন এগিয়ে আসতে পারি আমরা আল্লাহ এই জন্য সেই তফিক দান করে এই কামনা করি আমি আপনার প্রতিষ্ঠানের আপনি একটা মাদ্রাসার পরিচালক মহোদয় প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলতেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তো তাফিস মডেল বালক বালিকা শাখা লোহাগাড়া আমিরবাদ আমিরাবাদ আলুরঘাট রোডের মধ্যে ধন্যবাদ আমার পাশে রয়েছেন আমার খুবই প্রিয় আরেকজন মানুষ এবং উনি ওনার প্রতিষ্ঠান এবং ওনার পরিচয়টা ওনার মুখে আমরা শুনতে চাচ্ছি আমার নাম হাফেজ কারি মৌলানা খোরশেদ আলম আমার একটা প্রতিষ্ঠান আছে বেত তা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আনোয়ারাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান আসলে এখানে তো শান্তি আর প্রশান্তি ছাড়া কেমন লাগার কোনো বিষয় না তো এই যারা এই কোরআনের পাখিদেরকে মানে এই খাবার আয়োজন করেছেন

ইয়ার জন্য যে এত ইয়ে আল্লাহফাক ওনাকে কবুল করে নেন এবং ওনারা লন্ডনে যে আছেন ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু যেন আল্লাহফাক আরও তরুণে উন্নতি করেন এবং বেশি বেশি এই কোরআনের পাখিদেরকে এ মাদ্রাসায় এই দিনের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ আল্লাহফাক যেন আরও ওনার দ্বারা দিনের খেতমত বেশি বেশি করে নেন এবং ওনার আবা বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে এই কোরআনে পাখিদের খাবার উচিলে যেন মাফ করে দেন এবং সাথে সাথে আমরা যারা এই কোরআনের পাখিদেরকে নিয়ে সম্পৃক্ত আছি আল্লাহ এই আল্লাহ আমাদের সবাইকেও যেন এদের সাথে সমৃদ্ধ করে আমাদেরকেও মাফ করে দেন এবং এই প্রতিষ্ঠানটি কোরআনের সুরের খনি রিয়েলিটি শো এবং সৌক যে একটা যে পরিষদের এবং যারা এখানে স্পন্সর হিসেবে আছে আল্লাহ সব প্রত্যেকে সবাই চায় এই দিনের প্রতিষ্ঠান যেন জিগে থাকে এই জন্য আমাদের প্রত্যেকের যে যে যেখান থেকে এই তলেম এলমদের মাদ্রাসা মসজিদ নিয়ে যেন

ধন্যবাদ সাহেব মহোদয়কে আজকে এই প্রতি যে অনুষ্ঠানের আয়োজন এরকম কোরআনের পাখিদেরকে নিয়ে যে আমরা খাবার আয়োজন তিন দিন ব্যাপী আল্লাহ তালা যাতে কবুল করে স্পেশালি আমরা সবাই দোয়া করব লন্ডন প্রবাসী হাজি আজন্যাস এবং উনি যাতে আল্লাহ তালা ওনাকে আরও তৌফিক দিয়ে এ ধরনের ভালো কাজে ইসলামিক কাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত